মন্দিরের পাশেই রবীন দাদার বাড়ি আছে, আর রবীন দাদার বাড়ির মাথায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে জানতাম। ভগবান আমার সহায় আছে বলে ওই ক্যামেরাটা ঝড়ে একটু ঘুরে গেছিল, আর ক্যামেরাটা আমাদের বাড়ির দিকে হয়ে গেছে। আমি সত্যিই লাকি, নাহলে পিঙ্কি বৌদি এই কাজটার প্রমাণ বের করা আমার পক্ষে সম্ভব ছিল না। তার মানে ফুটেজটা তুমি কালেক্ট করেছো? তাহলে ইনি দেখাচ্ছেন, ইনি বলছেন, ইনি সব জানেন, কে এই সাধু বাবা? আমি? আমি কে? সবাই দেখতে চাস আমি কে? কি কাকিমণি, কেমন সত্য দর্শন করালাম? প্রীতম, তুই? শেষদা ভাই? প্রীতম, তুই সাধু বাবা সেজে এতক্ষণ ধোকা দিচ্ছিলিস? বাধ্য হয়ে মা, কারণ তুমি সাধু সন্ত ছাড়া কারোর কথা সহজে শুনতে না, আর আমার কথা তো একেবারেই না। আমি অনেক দিন ধরে সবকিছু সহ্য করে গেছি, কিন্তু আর পারলাম না, কারণ পিঙ্কি বৌদি যে নোংরা খেলা শুরু করেছে তাতে আমার দুই ক্ষতি হতে পারত, আর মা হয়ে সেটা আমি সহ্য করব না। ভাবলাম পিঙ্কি বৌদি যখন নাটক পছন্দ করে তখন নাটক করে ওর মুখোশটা টেনে খুলে দিই। পিঙ্কি বৌদি প্রতিটা মুহূর্তে আমার ক্ষতি করার চেষ্টা করে গেছে। আমরা যখন পুরুলিয়ায় বেড়াতে গিয়েছিলাম, বেরোনোর পরে পিঙ্কি বৌদি বাপের বাড়ি যায়নি, ওই রিসর্টে গিয়েছিল। আমাকে ধাক্কা দিয়েছিল। তখনই মিসক্যারেজ হয়ে যাবার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। এবারও ঈশ্বর বাঁচিয়ে দিয়েছিল। কি সব বলছো তুমি এগুলো? পিঙ্কি বৌদি, আমি কি কিছু ভুল বলছি? রিসর্ট ম্যানেজারকে দিয়ে কিন্তু তোমার সিগনেচারও মেলানো হয়, জানতে তো তুমি। আর তার সাথে ডিলিটেড ভিডিওতে তোমার স্বীকারোক্তি তো আছে। ডিলিটেড ভিডিও মানে? সেগুলো তো পাওয়ার কথা না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।